প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ বাংলা দ্বিতীয় পত্র সাজেশনটি কম্পেয়ার করব আমার সাজেশন দেওয়া সাজেশনের মধ্যে, যে স্টার চিহ্নগুলোর মধ্যে থেকে কত পার্সেন্ট কমন পড়ছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, এসএসসি বাংলা দ্বিতীয় পত্র ঢাকা বোর্ডের যে প্রশ্নটি, দেখো ক নম্বরে বাংলা অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো, প্রমিত বাংলা বানানোর যে কোনো পাঁচটি নিয়ম লেখো, এই দুটিই কমন পড়ছে। তোমরা দেখে আসতে পারো আমার বাংলা দ্বিতীয় পত্রের যে সাজেশনটি দেওয়া হয়েছে সেই সাজেশনটিতে এক নম্বরটা পুরো কমন হয়েছে, দুই নম্বরে অথবা ব্যাস বাক্য সমান নির্ণয় করো ক নম্বরটা কমন পড়েনি, এক কালান্ত মিষ্কার সিংহাসন প্রবাদ হাতে খড়ি তে পায়া উপকণ্ঠ রাজপুত্র, এইখানে রাজপুত্র কমন পড়ছে, প্রবাদ কমন পড়ছে, সিংহাসন কমন পড়ছে, হাতে খড়ি কমন পড়ছে, এখানে পাঁচটি কমন পড়েছে। তাহলে দুই নং এক নং পুরোটাই তোমরা কমন পেলে আমার সাজেশনের থেকে, শর্ট সাজেশনের থেকে। তিন নম্বর দেখো, অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো, এটা কমন পড়ছে। তাহলে বন্ধুরা দেখলে এক দুই তিন তিন 15 নম্বরেই কমন পড়েছে আমার সাজেশন থেকে, আমার ভিডিওর সাজেশনটি থেকে। তোমরা যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় আমার লেখাগুলো, তাহলে একটু ভিডিওটি মোবাইলে দেখে নিবে এবং মোবাইল অপশন একটু বড় করে নেবে, স্ক্রিনটা বড় করে নিলে তাহলে তোমরা পুরো স্পষ্ট দেখতে পারবে। এবার দেখো, তোমাদের পাঁচ নম্বর প্রশ্নে পারিভাষিক শব্দ আসছে, এগুলো এখানে পারিভাষিক শব্দ দেখে নাও, কিন্তু অথবা দেখো আমি অনুবাদ দিয়েছিলাম, প্রথম তিনটির মধ্যেই এই অনুবাদটি আছে দেশপ্রেম সম্পর্কে। তোমরা দেখতে পারো স্টার চিহ্ন দেওয়া আছে, এটা তোমরা দেখে নিতে পারো। এবং এবার আসি পাঁচ নম্বরে, চার নম্বরটা তো চার নম্বরে খ নম্বরটা কমন পড়ছে আর ক নম্বরে তিনটা তোমার পারিভাষিক শব্দ কমন পড়েছে, ঠিক আছে। আর পাঁচ নম্বরে আসো, পাঁচ নম্বরে ক নম্বরটা দাও, বাণিজ্যিক প্রতিষ্ঠান অফিসারের পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র রচনা করো, এটা কমন পড়েছে। এবং খ নম্বরে স্বাধীনতা দিবস, জাতীয় দিবস, 21শে ফেব্রুয়ারি এরকম একটা দেওয়া হয়েছে, সেখান থেকে এটা কমন পড়ছে। পাঁচ নম্বরটাও কমন আসছে তোমাদের, দেখো কমন আসছে পাঁচ নম্বরটাও। এবার ছ নম্বরে সারাংশটা দেখো, বাপ সম্প্রসারণ অথবা বাপ সম স্বদেশের উপকারে নারী যার মন কে বলে মানুষ তারে পশু সেজন, এটা শেষের দিকে তিন নম্বরে দেখবে। আর সংলাপ দেখো, সাত নম্বরে ক নম্বরটা সংলাপ দেওয়া হয়েছিল, এই সংলাপটা ক নম্বরটা তোমাদের কমন পড়েছে 100%। তাহলে দেখো বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার সাজেশনটি তোমাদের কতটুকু কমন পড়েছে তোমরা নিজেরাই দেখতে পারতেছ। তাহলে আজ রাখি, আল্লাহ হাফেজ। এবং পরবর্তী সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার চ্যানেলটি ঘুরে আসো, পরবর্তী সাজেশনগুলো পেয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।